গেল শুক্রবার গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে সংযুক্ত আরব আমিরাতের আনা খসড়া প্রস্তাবের ওপর ভোট হয় জাতিসংঘ নিরাপত্তা পরিষদে, যেখানে 15 সদস্যের মধ্যে 13টি দেশ যুদ্ধ বন্ধের পক্ষে ভোট দেয়, তবে বেঁকে বসে যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতির আন্তর্জাতিক আহ্বানের বিরোধিতা করে ভেটো দেয় ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের নির্লজ্জ অবস্থান নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে সমালোচনার ঝড়, তাতে ঘি ঢেলে দেয় জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। দোহা ফোরামের ভাষণে গাজা ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ পঙ্গু হয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি। এরই পরিপ্রেক্ষিতে এবার গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব উঠেছে জাতিসংঘের সাধারণ পরিষদে। গাজায় অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির বিষয়ে মঙ্গলবার খসড়া প্রস্তাবের ওপর ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। এর আগে গত অক্টোবরে জাতিসংঘ সাধারণ পরিষদে গাজায় অবিলম্বে স্থায়ী মানবিক যুদ্ধবিরতির জন্য আনা একটি প্রস্তাব 2/3 ভোটে গৃহীত হয়। এ সময় প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছিল 121টি দেশ, বিপক্ষে ছিল 14টি, আর 44টি দেশ ভোট দেওয়া থেকে বিরত ছিল। অটোমেটিক বিকাশ করতে করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। জাতিসংঘের এমন উদ্যোগের মধ্যে ফিলিস্তিনিদের ইস্যুতে আরও একবার চরম ভণ্ডামির পরিচয় দিয়েছে যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকিকে ভিসা দেওয়ার পূর্ব শর্ত হিসেবে গণমাধ্যমের সামনে কথা বলায় বিধিনিষেধ আরোপ করেছে দেশটি। রোববার ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী বিষয়টি নিশ্চিত করে বলেন, রিয়াদ আল মালিকি যুক্তরাষ্ট্রের ভিসা পেলেও সেদেশের সংবাদ মাধ্যমের সামনে কোনো কথা বলতে পারবেন না। এ খবর প্রকাশের পর শুরু হয়েছে সমালোচনার ঝড়। বিশ্লেষকরা বলছেন, গাজায় ইসরায়েলি গণহত্যা বিশ্বের সামনে তুলে ধরার ভয়ই এ ধরনের শর্তারোপ করা হয়েছে। মানবাধিকারের সবক দেওয়া যুক্তরাষ্ট্রের এ ধরনের পদক্ষেপ বাক স্বাধীনতার উপর হস্তক্ষেপ বলে মনে করছেন কেউ কেউ। আফরিন মৌ, সময় সংবাদ।